আজ তোর কোনো ক্ষমা নেই, মুন্ড ছেদ আমি করেই ছাড়ব। মা কালীর এই কথা শুনে শিবরূপী ব্রহ্মদৈত্য ভয়ে দৌড়তে থাকে। তার পিছু পিছু মা কালী হাতে খাড়া নিয়ে তাড়া করে। তারপরে হঠাৎ করে পা পিছলে পড়ে যেতেই পলাশডাঙ্গা গ্রামের মেয়ে ছিল গৌরী। যেমন তার রূপ তেমনই দুধে আলতা গায়ের রং, তার সাথে পাল্লা দিয়ে ছিল তার চুলের বাহার। তার রূপের দিমাগও ছিল বেশ, তবে ছোট থেকেই সে ছিল মহাদেবের ভক্ত। ছোট থেকে তার একটাই স্বপ্ন, শিবের মতো বর পাওয়া। তাই মহাশিবরাত্রির আগের দিন সন্ধেবেলায়, কাল শিবরাত্রি, সারাদিন উপোস করে বাবার মাথায় জল ঢালবো, আর একটা বাবার মতো বর চাইব। কিন্তু কাল তো অনেকে যাবে বুড়ো শিবের মন্দিরে জল ঢালতে, বাবা যদি আমার মনের কথা ঠিক করে শুনতে না পায়? না না, আমি বরং আজ রাতেই মন্দিরে চলে যাই। এই কথা বলে গৌরী সেই রাতে বুড়ো শিবের মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু এক বিশাল বড় জঙ্গল আর শ্মশান পেরিয়ে এই বুড়ো শিবের মন্দির। রাতের বেলা সচরাচর সেই দিকে কেউ যেতে সাহস পায় না। কিন্তু গৌরী শিবের নাম জপতে জপতে এগিয়ে চলে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওরে বাবা রে, গাটা কেমন ছমছম করছে। চারিদিকে খুটখুটে অন্ধকার, মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। কিছু দূর যেতেই একটা কালো বিড়াল তার রাস্তা কেটে চলে যায়। গৌরী প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারপরেই সে শুনতে পায় কেউ যেন নূপুর পায়ে ছমছম শব্দ করতে করতে তার পিছন পিছন আসছে। কিন্তু গৌরী কোনো দিকে না তাকিয়ে মহাদেবের নাম জপতে জপতে অবশেষে বুড়ো শিবের মন্দিরে গিয়ে পৌঁছায়। আর সেখানে গিয়ে সে বাবাকে তার সমস্ত অভিযোগ জানায়। উফ বাবা রে বাবা, জানো তোমার কাছে আসতে গিয়ে আজ আমায় কত ঝক্কি পোয়াতে হয়েছে? আর তুমি কি না আমার মনের কথা শুনছই না? কত বছর ধরে তোমার মতো বর পাবার আশায় বসে আছি। এই নাও তোমার সিদ্ধি আর জোড়া বেল, এবার কিন্তু আমার তোমার মতো একটা বর চাই চাই। আর এই দিকে তখন স্বর্গে বসে মাতা পার্বতী গৌরীর এই সমস্ত কথা শুনতে থাকেন। তারপর তিনি মনে মনে বলেন, খুব শখ, শিবের মতো বর চাই, সবার কেন আমার বরের দিকে এত নজর জানি না বাপু। জানে না তো শ্মশানধারী বরকে নিয়ে ঘর করা যে কি জ্বালা? যে যাকে নিয়ে ঘর করে সেই বোঝে। দাঁড়া না দাঁড়া, তুইও বুঝবি। কিন্তু এদিকে বুড়ো শিবের মন্দিরের বাইরে বেল গাছে বসে পা তোলাচ্ছিল এক ব্রহ্মদৈত্য। সে বাইরে থেকে গৌরীর সমস্ত কথা শোনে। ও বাবা, এ সুন্দরী আমার কে গো? আর কি যেন বলছে, একটা হেভি সুন্দর দেখতে সরকারি চাকরিওয়ালা বর চাই। এইসব মেয়েদের সুন্দর স্বামী পাওয়ার আশায় আমার সারাটা জীবন ব্রহ্মচর্যে কাটতে কাটতে শেষে মরে ব্রহ্মদৈত্য হয়ে গেলাম। আর মরেও একটা সুন্দরী শাকচুন্নি পেদনি কেউই জুটল না। এবার আমি হব ওর বর। এই বলে ব্রহ্মদৈত্য তার নিজের রূপ পরিবর্তন করে এক সুন্দর ধনী যুবকের রূপ ধারণ করে। আর গৌরী মন্দির থেকে বেরোলেই তাকে বলে, এই যে সুন্দরী, একটু দাঁড়াও, তোমার সাথে কিছু কথা ছিল যে। গৌরী পিছন ফিরে তাকায়, তারপর সেই যুবকের রূপ দেখে মুগ্ধ হয়ে যায়। কে আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না, আপনি কি আমার পিছু নিয়েছিলেন নাকি? আমার নাম হলো কৈলাস, আমি পলাশপুরের জমিদার বাড়ির ছেলে, এখন শহরে থাকি। এই পথ ধরে এই পুরনো বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই তোমায় দেখি, আর প্রথম দেখাতেই আমি তোমাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে গৌরী মনে মনে বলে, তবে কি বাবা আমার মনের কথা শুনেছে? বাবাই কি তবে ওকে আমার কাছে পাঠিয়েছে? আচ্ছা বেশ, তাহলে তোমায় আমার বাবা মায়ের সাথে কথা বলতে হবে, আমার সাথে আমাদের বাড়ি চলো। তারপর গৌরী তাকে নিজের বাড়িতে নিয়ে যায়।
আর সব কথা তার বাবা মাকে খুলে বলে। আর এই সমস্ত কথা শুনে তার বাবা মা বলে, খোঁজ নেই, খবর নেই, তার মুখের কথা শুনে তুই হঠাৎ করে এ কোন ছেলেকে ধরে আনলি? না না, এ বিয়ে কখনোই হতে পারে না। আমি বেঁচে থাকতে এ বিয়ে কখনোই হবে না। দরকার পড়লে তোর মনটাকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। কোনো চেনা শোনা নেই, কোনো খোঁজ খবর নেই, ওই ছেলের সাথে তোর বিয়ে আমি কিছুতেই হতে দেব না। বিয়ে যদি করতেই হয় তবে আমি ওকেই করব, না হলে কিন্তু। ওগো, তুমি ছেড়ে দাও, জানোই তো তোমার মেয়ে কেমন, ওদের তুমি মেনে নাও। এর কিছুদিনের মধ্যেই কৈলাস ও গৌরীর বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর সেই রাতেই কৈলাস তার বউকে জানায়, শোনো না, বলছি যে শহরে আমাদের বাড়ি এখন মেরামত হচ্ছে গো, আর ভাঙা পুরনো জমিদার বাড়িতে বউকে নিয়ে গিয়ে তুলবো সে তো ভালো দেখায় না বলো, তাই আমি কিছুদিনের জন্য ঘর জামাই হয়ে তোমাদের বাড়ি থাকবো, বুঝলে। তারপর কৈলাস ঘর জামাই হয়ে তার শ্বশুর বাড়িতেই থেকে যায়, আর বেশ আনন্দেই দিন কাটাতে থাকে। বউকে নিয়ে তো শহরের বাড়িতে যাওয়ার নামই নেয় না। কিন্তু হঠাৎই একদিন গৌরীর বাবা বাজার থেকে বেশ অনেক রকমের মাছ মাংস নিয়ে আসেন। গেনে, এই বাজারগুলো রান্নাঘরে রেখে দিলাম। কিন্তু সেই কাঁচা মাছ মাংসের গন্ধে কৈলাস আর নিজেকে ঠিক রাখতে পারে না, সে সোজা রান্নাঘরের দিকে ছুটে যায়। আহা, কাঁচা মাংসের গন্ধ, তার সাথে কত রকম মাছ, কতদিন এইসব খাইনি, শাশুড়ি মা রান্না করার আগে কাঁচায় কাঁচায় একটু খেয়ে আসি। তারপরেই সে ব্রহ্মদৈত্যের রূপ ধারণ করে এবং কাঁচা মাছ মাংসগুলো হামলে পড়ে খেতে থাকে। আর এই সমস্ত দৃশ্য রান্নাঘরের জানলা দিয়ে গৌরী দেখে ফেলে। এ কি সর্বনাশ হলো আমার, এত বছর ধরে শিবরাত্রি করলাম, ভোলে বাবার কাছে তার মতো বর চাইলাম, সে যে কিনা আমার একটা ব্রহ্মদৈত্যের সাথে বিয়ে হলো। ও বাবা গো, মা গো। এই সমস্ত কিছু দেখে তো গৌরীর হার্ট অ্যাটাক হয়ে যায়, আর সেখানেই মারা যায়। আর তখনই ব্রহ্মদৈত্য সুন্দরী বউয়ের কাছে আসে আর বলে, ইয়ে কি, আমার আসল রূপ দেখেছে, আমার বউ পটল তুললো। ও গো, তোমার কি হলো গো, চোখটা খোলো গো, কথা বলো গো, ও আমার বউ গো। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন সন্ধেবেলায় হঠাৎই দেখা যায় বুড়ো শিবের মন্দিরে বাবার মাথায় জল ঢালছে। আমি তোমায় এত মন থেকে ডাকলাম, এত নিষ্ঠা ভরে পুজো দিলাম, প্রত্যেকদিন জোড়া বেল ধুত্র ফল, আর তুমি কিনা ওই অনামুখ মিনসে ব্রহ্মদৈত্যটার সাথে আমার বিয়ে দিয়ে দিলে, আর ওর ওই আসল রূপ দেখে আমি তো মরে গেলাম। আর আমি কিচ্ছু শুনব না, এবার আমার পুরো তোমার মতোই বর চাই, চাই চাই, কিচ্ছু শুনব না আমি। এবারেও ওই ডাইনির সব কথা বাইরে দাঁড়িয়ে শুনছিল সেই ব্রহ্মদৈত্য। আর সব শুনে তার মাথায় এক দুষ্টু বুদ্ধি আসে, আর সাথে সাথে সে ভোলা মহেশ্বরের রূপ ধারণ করে। তারপর বলে, আমি তোর ডাকে সন্তুষ্ট হয়েছি, তাই আমি স্বয়ং তোর বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। ও বাবা, আমি কি ঠিক দেখছি, স্বয়ং মহাদেব আমাকে বিয়ে করতে চান? তবে আর এক মুহূর্তও দেরি করবো না, আজ রাতেই আমাদের বিয়ে হবে। সাথে সাথে ওই ডাইনি বিয়ের সমস্ত আয়োজন করে ফেলে, আর বিয়ের পিঁড়িতেও বসে যায়। ডাইনির এই সমস্ত কার্যকলাপ স্বর্গ থেকে বসে মাতা পার্বতী দেখতে থাকেন। এ কি, এ আমি কি দেখছি, ওই বদমাস ব্রহ্মদৈত্যটা আবার মহাদেবের রূপ ধারণ করে ছলনা করছে, এত বড় সাহস! এই বলে মাতা পার্বতী প্রচণ্ড রেগে গিয়ে মহাকালীর রূপ ধারণ করেন। তারপর তিনি মর্তে আগমন করেন। ব্রহ্মদৈত্য,
তোর সমস্ত কৃতিকলাপ আমি স্বর্গ থেকে দেখেছি। তোর এত স্পর্ধা, মহাদেবের রূপ ধারণ করে ছলনা করিস। আজ তোর ধর থেকে মুন্ডু আমি আলাদা করে দেব। ও মা গো, আমায় ছেড়ে দাও মা। সারাটা জীবন বিয়ে হলো না, তাই বউয়ের লোভে আমি এই কাজ করেছি। আমার বড় অন্যায় হয়ে গেছে মা। আজ তোর কোনো ক্ষমা নেই, মুন্ডু ছেড়ে আমি করেই ছাড়বো। মা কালীর এই কথা শুনে শিবরূপী ব্রহ্মদৈত্য ভয়ে দৌড়তে থাকে। তার পিছু পিছু মা কালী হাতে খাড়া নিয়ে তাড়া করে। তারপরে হঠাৎ করে পা পিছলে পড়ে যেতে ব্রহ্মদৈত্য তার আসল রূপে ফিরে আসে। আর তখনই মাতা পার্বতী খাড়া দিয়ে ব্রহ্মদৈত্যের গলায় কোপ বসাতে যান। অমনি সেখানে দেবাদিদেব মহাদেবের আগমন ঘটে। সেই মুহূর্তে ডাইনিও সেখানে আসে। শান্ত হও পার্বতী, ব্রহ্মদৈত্যকে ছেড়ে দাও। জীবিত কালে গৌরী লোভে পড়ে কোনো কিছু বিচার বিবেচনা না করেই বিয়ে করায় মস্ত বড় ভুল করেছিল। আর বারবার ছলনা করে ব্রহ্মদৈত্য অন্যায় করেছে, তাই এখন দুজনকেই শাস্তি পেতে হবে। আর শাস্তি হলো ডাইনি ও ব্রহ্মদৈত্যকে বিয়ে করে সংসার করতে হবে। মহাদেবের আদেশ মতো ডাইনির সাথে ব্রহ্মদৈত্যের বিয়ে হয়ে যায়। তারপর মাতা পার্বতী মহাদেবকে সঙ্গে নিয়ে স্বর্গে ফিরে যান। এদিকে ব্রহ্মদৈত্য আর ডাইনিও সুখে শান্তিতে সংসার করতে থাকে। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন। আর এখন আরও একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।